পারভেজ খান সুফিয়ান। বাংলাদেশের ইয়োদ্ধাদের এখন একটা পছন্দের শিল্পী হয়ে দাঁড়িয়েছেন উনি। ঠিক তেমনটি করেই আসলে আমার মায়েরও উনি খুব পছন্দের একজন শিল্পী। আমি একটু ভাগ্যবশত আসলে সেই প্রোগ্রামটাই অ্যারেঞ্জমেন্টের পুরো দায়িত্বই কিন্তু আমার উপর পড়েছিল। তো আপনারা সবাই জানেন মিউজিক নাইট উইথ ডিনার প্রোগ্রামটি নিশোজ ব্লসম এবং হচ্ছে আমাদের সাউন্ড কিং লিটন ভাই আয়োজন করেছিলেন। আর আমি যেহেতু আমার প্রোগ্রাম নিয়ে খুবই ব্যস্ত, আমি প্রথম দিকে একটুও সময় দিতে পারিনি, কিন্তু যেদিন থেকে দায়িত্ব নিয়েছি সেদিন থেকে আসলে এ টু জেড শুধু এই প্রোগ্রামটাকেই সফলভাবে গড়ে ওঠার জন্য যা যা করা দরকার সব করেছি। তো আমরা আসলে আগের দিন রাতেই যেমনটি দেখলেন অনেক রাত পর্যন্ত পুরো জায়গাটাই আমরা রেডি করে ফেলেছি। আর দুপুরবেলা আমার একটা প্রোগ্রাম ছিল, সেটা শেষ করে বিকালের দিকে আমরা চলে এসেছি। আর আমি আর নিশাত যেহেতু একটু আগে আগে চলে এসেছি, তাই নিজেরা এবং সাব্বির ভাইয়ের সাথে আর কয়েকটা ভিডিও আমরা নিজেরা বানিয়ে নিয়েছিলাম। এর মধ্যে ইতিয়াপুও চলে এসেছিল। তো আমাদের এই হচ্ছে লোকেশন, প্রোগ্রামটা হয়েছিল নরসিংদী ক্লাবে। আর এখানে কিন্তু আমরা অনেক নারী উদ্যোক্তাদেরও দাওয়াত দিয়েছিলাম, অনেকে অবশ্য স্টল নিয়েও বসেছিল। তো যারা এসেছে তাদের সাথে আসলে আমরা কিছু ভিডিও ছবি নিয়ে নিয়েছি। আর তার সাথে কিন্তু এখানে বিলকিস আন্টি এবং রুনাপাও এসেছিল প্রোগ্রামটি দেখতে, যদিও ওরা ফ্রন্ট লাইনে এসে বসেননি, তারা শুধু পিছন দিকে এসে বসে গানটাকে এনজয় করেছে। আর এর একটু পরেই আসলে যেহেতু গেস্টরা চলে এসেছিল, আমরা আমাদের লোকাল শিল্পী এবং আমাদের লোকাল যে উদ্যোক্তা মহিলারা আছেন তাদের বিভিন্ন স্টল দিয়ে আমি আমাদের প্রোগ্রাম শুরু করে ফেললাম। এই মাঝখানে পারভেজ খান সুফিয়ান ধরা চলে এসেছিল। আম্মু ওনার ভক্ত শোনার সাথে সাথে উনি আসলে অসাধারণ একটি খালি গলায় গান শুনিয়ে আম্মুকে উপহার দিয়েছিল। এটা আসলে আমার জন্য খুব স্পেশাল ব্যাপার, যেহেতু অনেক সময় অনেক প্রোগ্রামে যাই, তো আমার আম্মুকে আসলে এভাবে রেসপেক্ট দিলে আমার নিজের কাছেও খুব ভালো লাগে। ঠিক কিছুক্ষণ পরে আয়োজক প্রতিষ্ঠানকে পরিচয় করিয়ে দিয়ে মেয়র সাহেবের আসার মধ্য দিয়ে জাতীয় সঙ্গীত এবং ছোট্ট সাক্ষাৎকারমূলক বক্তব্য দিয়েই শুরু হয়ে গেল প্রোগ্রাম। প্রথমেই আসলে আমাদের স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা প্রদান করা হলো। আর যেহেতু আমি পুরো প্রোগ্রামটারই ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছিলাম, তাই প্রথম সম্মাননাটাই আমাকে দেওয়া হলো। তার একটু পরেই চমক দেখে দিলেন আমাদের মেয়র সাহেব, অসাধারণ গান দুটো দিলেন। পাঠক একটু পরে সব গেস্টরা আসলে অনেকগুলো অনারিয়া মানি নিয়ে চলে এসেছিলেন আমাদের মেয়রের কাছে। আর মেয়রও এটা নিয়ে আসলে খুব এনজয় করছিলেন, বলছিলেন গান গেলে তো ভালোই টাকা পাওয়া যায়। তো উনি অবশ্য কোনো টাকাই কিন্তু রাখেননি, উনি পুরো টাকাগুলোই আসলে মিউজিশিয়ানদের গিফট করে দিয়েছিলেন। আর মেয়র আঙ্কেলের গান গাওয়ার একটু পরেই কিন্তু আমাদের উকিলবাড়ির সভাপতি কাজী নাজমুল স্যার কিন্তু গান গিয়েছেন। আমি আসলে কোর্টে এতদিন যখন প্র্যাকটিস করলাম আমি নিজেই জানতাম না কাজী নাজমুল স্যারও এত ভালো গান করেন। স্যারের গান শুনতে শুনতেই আসলে সুমিয়াপু এসেছিল আমাদের সাথে ছবি উঠাতে, ভিডিও করতে। আমরা ছোট্ট করে একটা ভিডিও করেই পিছন দিকে যেতে যেতেই আমাদের মঞ্জুর আঙ্কেল একটা অসাধারণ গান শোনালেন। তারপরে আসলে উঠে গেল পারভেজ খান সুফিয়ান স্টেজে। আসলে সে যে কি গান করে, আমি আসলে তার ভয়েসগুলো একটাও কি বলবো ডিলেট করব না, আমি মূল ভয়েসটাই রেখে দিব। আপনারা আমি চাই আপনারা পুরো গানগুলো তার শুনে। Oh,
দর্শকরা আসলে মন্ত্রমুগ্ধের মতো ভাইয়ার গান শুনছিল, আর আমার মেয়েকে যেহেতু নিয়ে গিয়েছিলাম সে খুব এনজয় করছিল আমার সাথে, নানুর সাথে খুব দুষ্টুমি করছিল। আসলে পারভেজ খান সুফিয়ান আসলে সবার কাছে হয়তো পরিচিত না, উনি একদমই ইয়াংস্টার। তবে আমরা যেটা বুঝলাম যে ওনাকে আসলে যদি বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি ইউজ করে তাহলে নেক্সট রাহাত ফাতেলে খান হওয়ার সম্ভাবনা তার গায়কিতে রয়েছে। এত ভালো গান গায় ভাইয়া, বলার মতো না। ভাইয়ার গান শেষ হতে হতে প্রায় 11:30 বেজে গিয়েছিল, কিন্তু উপচে পড়া মানুষের ভিড় ছিল, এত টাকার টিকিট কেটেও সবাই অপেক্ষা করছিল একটা ছবি ওঠানোর জন্য। আর সব কিছু শেষে আমাদের প্রোগ্রামটা আসলে অনেক সুন্দরভাবে হয়েছে, আর ভাইয়াকে অনেক ধন্যবাদ এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য।